বিসমিল্লাহ রহমান রহিম, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের দয়ায় আমি অনেক ভালো আছি। তো দর্শক, আজকে আমি আপনাদেরকে দেখাবো, আমি একটা ব্লেন্ডার মেশিন কিনে আনছি। আগেই কিনা ছিল, বাট আনবক্সিং করা হয়নি। তো আজকে আমি আপনাদেরকে এটা শেয়ার করবো আনবক্সিং করে, এবং এটা ইউজ করেও আমি দেখাবো কীভাবে ইউজ করতে হয় আর এটা কেমন কোয়ালিটি। তো ভিডিওটা ফুল দেখবেন, আর ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ইনশাআল্লাহ। তো দর্শক, এখন আমি ব্লেন্ডার মেশিনটা আনবক্সিং করব। এই ব্লেন্ডার মেশিনটা হলো 750 ওয়াটের, দেখতে পারতেছেন। এটা আর প্রাইস হলো বাংলাদেশ, এটা আমি বাংলাদেশ থেকে কিনছি, বাংলাদেশ প্রাইস হলো 3000 টাকা দিয়ে আমি কিনছি এটা। এটার মধ্যে আপনারা আরও পাবেন 3টা ব্লেড পাবেন, তিনটার কাজ 3 রকম। আমি আপনাদেরকে খুলে দেখাই দিতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। তো দর্শক, এই ব্লেন্ডার কোম্পানিটার নাম হলো বস, এটা মেড ইন ইন্ডিয়া, দেখেছেন, ইন্ডিয়ার তৈরি, এটা ইন্ডিয়ার একটা ব্র্যান্ড, অরিজিনাল এটা ইন্ডিয়ার। অনেক প্রোডাক্টস আছে যে চায়না থেকে তারপর ইন্ডিয়া আসে, কিন্তু এটা অরিজিনালি ইন্ডিয়ার ব্র্যান্ড। তো দেখা যাক ভিতরে কী কী আছে, আমি একটা একটা করে বের করতেছি। তো দর্শক, চলেন একটা একটা করে খুলি। তো দর্শক, এখানে দেখতেই পাচ্ছেন এই ব্লেন্ডারটার সাথে আমরা 3টা পাত্র পাইতেছি। একটা জুস বানানোর বা সব এটা দিয়ে সব কিছু করতে পারবেন। এই ছোটো যেটা, ছোটো যে আমি আপনাদেরকে খুলে দেখাই দিতেছি, এ দেখেন ছোটো যেটা, এটা দিয়ে মশলাপাতি, জিরা বা অন্য কিছু বাড়তে পারবেন, মিক্স করতে পারবেন। আর এগুলো দিয়ে জুস টুস বা অন্য যে কোনো কাজে ইউজ করতে পারবেন। এই দুইটাই সেম ব্লেড, এই দুইটা ব্লেডই সেম, আর এটা একটু অন্যরকম। তো আমি এই ব্লেন্ডার মেশিনটা আপনাদেরকে কীভাবে ইউজ করতে হয়, কীভাবে ইউজ করবেন, ইউজ প্রণালীও আপনাদেরকে আমি দেখাই দিব। এখন এই যে দেখতেছেন এই ব্লেন্ডার মেশিনটা, এটার তলে এই যে দেখেন মেড ইন ইন্ডিয়া, দেখতে পারতেছেন মেড ইন ইন্ডিয়া, এটা ইন্ডিয়ার একটা ব্র্যান্ড। এটাতে যে দেখতেছেন এই যে 0, 1, 2, 3, যখন 1-এ রাখবেন তখন নর্মাল স্পিডে থাকবে, যখন 2-তে রাখবেন তখন তার থেকে একটু স্পিড বাড়বে, যখন 3-তে রাখবেন তখন একবারে ফাইনালি থাকবে, আবার 0-তে যখন আবার নিয়ে এসে পড়বেন তখন এটা অফ থাকবে। আমি আপনাদেরকে চালু করে দেখাই দিতেছি। তো এখন আমি আপনাদেরকে এই ব্লেন্ডারটা ইউজ করে দেখাবো, শরবত বানিয়ে আমি আপনাদেরকে দেখাবো এটা কীভাবে ইউজ করতে হয়। তো চলুন দেখি দেখি এটা কীভাবে ইউজ করতে হয়। আমি এটাই ট্রাই করবো, বড়টা যেটা, এটা আপনারা এইভাবে নিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে দেবেন। দর্শক, এখানে আমি কিছু কমলা ছিলে নিয়েছি, দিয়ে দিব এখান থেকে কিছু। তো দর্শক, এখন স্টার্ট করবো। বিসমিল্লাহির রহমানির রহিম। তো চলেন এখন শরবতটা সার্ভ করি। তো দর্শক, দেখতে পাচ্ছেন এখানে শরবতটা শেষ। তো আজকে
আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবভিয়াসলি একটা লাইক দিয়ে দিবেন, নিচে দেখেন লাইক বাটন, জাস্ট একটা ক্লিক করতে একটা লাইক দিয়ে দিবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ইনশাল্লাহ। আর সবাই ভালো থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আর এই ভিডিওটার মধ্যে যদি আমার কোনো ভুল হয়ে থাকে, কথাবার্তার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে, তাহলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।